স্বাগতম তোমাদের আমাদের আজকের লিসনটিতে। দেখো, আজকের লিসনটিতে কিন্তু আমরা ইংরেজি ভাষা শিক্ষার উপরে দিচ্ছি। তোমরা যারা ইংরেজি ভাষা শিখতেছো, তারা যে প্রতিনিয়ত কিছু ফ্রেজেস আছে অথবা সেন্টেন্স আছে ব্যবহার করো, তো সেই সব ফ্রেজেস যদি আমরা একটু ভালো করে শিখে নেই বা বলে বলে প্র্যাকটিস করি, তাহলে কিন্তু খুবই উপকার হয়। তো আজকের ক্লাসটিতে কিন্তু আমরা সেই ধরনের 10টি সেন্টেন্স অথবা ফ্রেজেস শিখবো, যেটা আমরা ইজিলি আমরা যে দৈনিক যে কথাগুলো বলে থাকি সেই কথাগুলোর ভিতরে ব্যবহার করতে পারি। তো দেখো, দেরি না করে আজকের ক্লাসটি আমরা শুরু করি। যে প্রথম যে ফ্রেজেসটা আছে সেটা, তুমি কি চুপ করবে? তো তুমি কি চুপ করবে, এটার যদি ইংলিশে আমরা বলতে চাই তাহলে আমরা কি বলতে পারি? দেখো, আমরা বলতে পারি কিন্তু উইল ইউ শাট আপ, উইল ইউ শাট আপ, ঠিক আছে? তো আমরা বলতে পারি উইল ইউ শাউট আপ, তুমি কি চুপ করবে? ওকে, এরপরে যে ফ্রেজেস অথবা সেন্টেন্সটা আছে, তাড়াতাড়ি আসো। তো তাড়াতাড়ি আসো, এটা কিন্তু আমরা জানি, কাম ফাস্ট, কাম ফাস্ট, কাম ফাস্ট, তাড়াতাড়ি আসো। আমরা কিন্তু এরকম বলে বলেই কিন্তু আমাদের জড়তাটা দূর করতে হবে। তো তোমরা অনেক বেশি কিন্তু এই ধরনের শব্দ যেহেতু বাক্যগুলো ব্যবহার করো, তো এটা ইংলিশে বলার চেষ্টা করো, কাম ফাস্ট, তাড়াতাড়ি আসো। এরপরে দেখো, একা থাকতে দাও। তো এই একা থাকতে দাও, এটা কিন্তু আমরা সবাই পারি, লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন, লিভ মি অ্যালোন, একা থাকতে দাও, ঠিক আছে? এখন যে ফ্রেজেসটা ইউজ করব সেটা হচ্ছে, এমন হয় যে অনেক সময় যে কোনো একটা ঘটনায় কাউকে যদি বলি যে তুমি যেমন আছো তেমনই থাকো, তো তোমাকে এইগুলো নিয়ে চিন্তা করতে হবে না, যেমন আছো তেমন থাকো, বা যে সিচুয়েশন অনুযায়ী আমরা একটু বলতে চাই, তো এইটা যদি আমরা ইংলিশে ফ্রেজেসটা বলতে চাই তো আমরা কি বলতে পারি? স্টে অ্যাজ ইউ আর, স্টে অ্যাজ ইউ আর, স্টে অ্যাজ ইউ আর, যেমন আছো তেমন থাকো। এরপরে যে ফ্রেজেসটা, এমনটা করো না। তো এমনটা করো না যদি আমরা বলি, ডোন্ট ডোন্ট ডু দিস, ডোন্ট ডু দিস, এমনটা করো না, ঠিক আছে? তোমার সাহস হয় কি করে? তো এই ফ্রেজেসটা কিন্তু আমরা অনেক ব্যবহার করি, সেটা হচ্ছে কি, হাউ ডিয়ার ইউ, হাউ হাউ ডিয়ার ইউ, তোমার সাহস হয় কি করে? ওকে, মনে থাকে যেন, কোনো একটা ঘটনার ক্ষেত্রে আমরা সবাই বলি তোমার যেন মনে থাকে, আমি কিন্তু মনে রাখলাম এটা, ঠিক আছে, পরে এক সময় বোঝাবো, এই ধরনের কিন্তু মনে থাকে যেন। তাহলে কি আমরা কি বলি, একদম সিম্পল একটি ফ্রেজ, মাইন্ড ইট, মাইন্ড ইট, মনে থাকে যেন, মাইন্ড ইট, মনে থাকে যেন। ওকে, তা কী করে হয়? তো তা কী করে হয়, এই কথাটা যদি আমরা বলতে চাই আমরা বলতে পারি হাউ সো, তা কী করে হয়, হাউ সো, তা কী করে হয়। ওকে, এরপরে দেখা আছে সময় মতো পৌঁছে যেও, সময় মতো পৌঁছে যেও, তাহলে রিচ ইন টাইম, ইন টাইম, রিচ ইন টাইম, সময় মতো পৌঁছে যেও, বেশি দূরে যেও না। তো বেশি দূরে যেও না, তো এইটা আমরা বলতে পারি ডোন্ট গো টু ফার, ডোন্ট গো টু ফার। তো ফ্রেন্ডস, এই ছিল আমাদের আজকের ক্লাসে 10টি ফ্রেজেস। আমরা প্রতিনিয়ত যে ব্যবহার করি এমন সেন্টেন্স অথবা ফ্রেজেস তোমাদের দেওয়ার চেষ্টা করতেছি, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো। কেমন হচ্ছে তোমাদের প্র্যাকটিস অবশ্যই কমেন্টস বক্সে জানিও। দেখাবো অন্য কোনো একটি ক্লাসে। আল্লাহ হাফেজ।